সাত মাস হয়েছে তা সাত মাসে মাত্র এই দুই ফুট তিন ফুট করে হয়েছে একটা একটা গাছ এত মাত্র মনে হচ্ছে তিন ফুটের বেশি হয়নি এবং আখের ওই পূর্ণ গঠন এখন আসা শুরু হয়েছে নাকি কেবল ওই যে আসছে ও ফাপ আসা শুরু হয়েছে চাষা তা আখসার সম্পর্কে একটু বলেন তো কিভাবে চাষ করতে হয় শুরু করতে হয় কিভাবে বিস্তারিত একটু বলেন ও আখ চাষের সম্পর্কে কি বল বাবা আখে চাষ করতে ভাদ্র মাসে পড়তে হয় ভাদ্র মাসে পড়তে এই পর্যন্ত ধরে কইরে এই পর্যন্ত চলে আইছি এবারে যতভাবে গরম সারবে তত আগের পাপটা

ইউনমিয়া ইউনিমা প্লাস আচ্ছা এটা কিসের জন্য এটা দেয় ভাই মাজরার জন্য মাজরা পোকা হাত সুন্দর রাখবে চকচক করবে আচ্ছা মানে ওই যে কালো মাথা হলুদ মাথা মাজরা পোকা বাদামি গাছ শেষ ওতে সব শেষ ওই যদি সব শেষ হয়ে যাবে ওতে সব শেষ সত্যি শেষ হবে তো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমি শিওর আমার তো মনে হয় না একটা ব্যাপার আই এম শিওর আই এম শিওর আই এম শিওর

আচ্ছাতে এই যে গাছগুলো দেখছে সাত আট মাস বয়স তাই যে এখনো তুমি ওই বান দাওনি দড়ি দাওনি কবে দবা এই মে বৈশাখে শেসিকে দেব বৈশাখে শেসিকে বৈশাখে দশটি চলে যাবে আহার মাসে আল্লাহ ভালো করলে তোমরা দেখতে পাবে দশক সারা দশক দেখতে পাবে তো এই আহার মাসে আগ বিক্রি শুরু হয়ে যাবে তাহলে তো সেই 12 13 মাস হই যাচ্ছে না 12 মাস আচ্ছা না 10 না 11 মাসে আগ বিক্রি শুরু হয়ে যাবে ও চাচা পাক ভাদ্র মাসে চাষ কইথায় ভাদ্র মাসে চাষ করার পরে আপনার এই যে বেড কইথায় কবে কতদিন পরে কি বেডটা করেন এই যে বেড এই যে বেড এমন বকি বকি করে বেড করেন না হ্যাঁ এই কবে করা লাগে আর এই যে এখন এখন মানে আপনি কি করবেন এখন এর কাজ কি শুধু কি বুড়া করার সেটা করা হয়ে গেছে কি কাজের কাজ গোড়া কাজ কি পাতা পুরেশ করে গোড়া মাটি দিয়া আচ্ছা মাটি দিয়া আবার সাদ দিয়া আচ্ছা সাদ দিয়ে ডবল ভिजन দেওয়া আচ্ছা বিজনের পরে এইবার ওই আগের ফাঁদ সারা শুরু হয়ে যাবে হ্যাঁ আর আমি পাতা ভাঙবো ও মানে এবার আপনি পাতা ভাঙবেন আর আখ সার হয়ে যাবে আঁখব শুরু হয়ে যাবে পর পর সপ্তাহে দশ দিন পর পর বিতন দিতে হবে স্প্রে করতে হবে প্লাস হালকা সার ব্যবহার করতে হবে করলে হয়ে গেল করলে হয়ে গেল তা এই আখ আপনি যে চাষ করছেন কেমন খরচ হচ্ছে আকে আকে বা খরচ অন্তত বিঘে প্রতি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা খরচ আছে

আমি লোকের জমি যে জোন দেখাইছে আমি নিজে এক বিঘে আগ তৈরি করে আমি তাতে খাটবো তাই না কথা তো ক্লিয়ার দিস ইজ মাই চ্যালেঞ্জ দিস ইজ মাই চ্যালেঞ্জ আমি বিশ হাজার টাকা দিনা করে খাবো আলাইন আগে দিনা ক্লিয়ার ইনশাল্লাহ ইনশাল্লাহ শরীর সুস্থ থাকলে থাকবে মনও ভালো থাকবে ভালো থাকবে নাকি তাই তো চাচা সমস্ত কাজ গিয়ে স্বয়ং সম্পন্ন হব সাকসেসফুল আই এম চ্যালেঞ্জ তুমি তো একটা জিনিস চাচা তোমার তো মানে হ্যাঁ পরে আবার ভিডিও করবো বলো চাচা ভিডিও কল শুধু আমি অভিনয় করে যাবো হ্যাঁ আর তুই শুধু হ্যাঁ শুধু সারতে থাকবো দিস ইজ মাই চ্যালেঞ্জ দেশের লোক দেখুন যে আগে কি একটা সম্পদ অমূল্য সম্পদে হ্যাঁ তুমি যে কথা বললে এদিক থেকে এটা হাসো কেন কি হাসবো আমি বলছি তাইলে সত্যি আখশাসে ভালো লাভ হ্যাঁ ভালো লাভ দর্শক আমাদের নূর মোহাম্মদ চাষা এর আগে আপনারা অনেক ভিডিওতে দেখছেন এই আখশাসে এবং তার এত মন ভালো সে কথা বলে বোঝান যাবে না যখন যে কোনো চাষিরা তার কাছে পরামর্শ চাইলে তিনি সহযোগিতা করে আমরা একদম শতভাগ বিশ্বাসী তার ওপরে আর এটাতে এই দেখেন আখের এই যে মাথায় এই যে বাস দেখছেন এগুলো চাচা এগুলো কি এই যে বাস এগুলো কি এই যে আক ওঠে আস্তে আস্তে আকনে ওঠে ভারার পরে ভারার পরে ওঠে বাতাসে না পড়ার দরনি হ্যাঁ এমনি এবার দুই পাশে ছিটো যাবে হ্যাঁ ছিটো গিয়ে আর তালা বন্ধ হবে আর কিন্তকে তার দিয়ে টানাইকে বন্ধ হবে হ্যাঁ দিয়ে ছিটো রান্দি যাবে মানে হ্যাঁ এই এই ও ওই ওইভাবে দিয়ে দেবেন হ্যাঁ সুজা থাকবে এটা কয়দিন পরে চাচা ইড়া গর্ভবতী মাসে ও জষ্টি মাসে ও তাই এইভাবে বাসটা কানো হ্যাঁ বাসটা কানোর কারণ হচ্ছে এই যে আগ যখন বড় হই যায় এর ভitore ঢোকা যায় না বাস নিয়ে আগ ভেঙে যায় আমি ছোটছাৎতেই আগে ডিসটেস গুলো সুজা করে রেখে দিয়েছি যেন পরবর্তীতে আমার রা ক্ষতি না হয় মানে ঝামেলা পরে যেন না হয় না হয় আচ্ছা তাহলে এই 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 বাসটা মানে চাষিরা কবে বেঁধে তুলে ভালো হয় বা কবে রাখলে এই আগ নিয়ে কথা ভাব আগ যত সাইনা হবে তত দূরত্ব ভাড়া টাঙাতে হবে

আমি ইনস্টেছ যে এই তাই তো চাচা এই আপনার আক্ষাসে কয় বছর হচ্ছে আপনার আমার আক্ষাস হতে প্রায় 17 18 বছর সে বলে আমার জীবনও গেল জীবনও গেল বন্ধু তোমার পিছে নাকি জি তার নাম হলো আমার চাচা ষ করতে করতে জীবনও গেল আমার চাষার জৈবনে গেল চাষা পরে বলো আবার একটা রোমান্টিক ভিডিও হবে চাষিরা যদি কোনো পরামর্শ চায় সহযোগিতা পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ